আসসালামু আলাইকুম, আমি শিল্পী, শিল্পী কুকিং হোমে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে ফুসফুস বা ফ্যাপসা কীভাবে রান্নার উপযোগী করবেন সেটা দেখাবো। ফ্যাপসা খেতে অনেকেই খুবই পছন্দ করেন, কারণ এটি অনেক সফট ও সুস্বাদু। তবে সঠিক পদ্ধতিতে রান্না করতে না পারলে এটি খেয়ে মজা পাবেন না, অনেক সময় একটু গন্ধ গন্ধ লাগে। এটি কিছু কলিজার সাথে মিশিয়েও রান্নাটা করতে পারবেন, টেস্টি হবে। প্রসেসটিতে যাওয়ার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি বাজার থেকে কিছু ভ্যাপসা নিয়ে এসেছি, এর ভিতরে দেখুন কিছু রগ বা রক্তনালী আছে। প্রথমে ভ্যাপসাটাকে কেটে তুলনামূলক একটু বড় রেখে টুকরা করে পানিতে ধুয়ে নিব। অর্থাৎ রান্নার জন্য যে সাইজ করব সেটার চেয়ে বড় রেখে টুকরা করব। কারণ আমাকে এর ভেতরের রগগুলি পরিষ্কার করে বের করে নিতে হবে। এখানে চুলায় পানি বসিয়ে গরম করে নিয়েছি, পানিতে কিন্তু বলক এসে গেছে। ফ্যাপসাগুলি পানিটাতে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ করব। 5 মিনিট ভাপিয়ে নেয়ার পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই যে দেখুন, এগুলির ভিতরে যে রগগুলি রয়েছে সেগুলি বের করে নিচ্ছি। এই রগগুলি থাকলেই ফ্যাপসাটাতে গন্ধ থাকে, আর এগুলি চিবিয়ে খেতেও সমস্যা। সবগুলি ফ্যাপসার টুকরায় রগ নাও থাকতে পারে, রগ না থাকলেও এখন কেটে রান্নার সাইজ করে নেবেন। আমার ফ্যাপসাগুলি পরিষ্কার হয়ে গেছে, তাই রান্নার উপযোগীও হয়ে গেছে। এখন যদি আপনারা এগুলি সংরক্ষণ করতে চান, তাহলে পলিথিনে ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, যখন খুশি নামিয়ে খেতে পারবেন। অন্য একদিন ফ্যাপসা রান্নার প্রসেসটি দেখাবো, আজ এ পর্যন্তই। আমার এই প্রসেসটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।